সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করে সামরিক বাহিনীর এই তিন চারজন অবসরপ্রাপ্ত সদস্যের উদ্যোগে বিএনএম নামে একটি দল গঠিত হয়। এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই আমার কাছে নিয়ে আসেন সাকিব আল হাসানকে। এখন রাজনীতি এমনই হয়েছে, জনগণের সাথে মিশে গ্রামে গিয়ে নির্বাচনী এলাকায় গিয়ে কষ্ট করে এমপি হয়ে পরিশ্রম করতে এখন আর অনেকেই রাজি না। নির্বাচনের আগে কিংস পার্টিগুলো গজিয়ে ওঠে, সেখানে তাদের প্রতিনিধি হয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের অর্থানুকূল্যে সংসদ সদস্য হয়ে আরামায়েশে দিন কাটাবার জন্যে অনেকের কাছে এটি অনেক লোভনীয় বিষয়। আমার কাছে যারা আসে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত তিন চারজন অফিসার, তারা জানে যে আমার নির্বাচনী এলাকায় আমার অবস্থান আছে, তারা পরামর্শ দেয় একটি নতুন রাজনৈতিক দল করার জন্য। আমি তাদেরকে বলার চেষ্টা করেছি যে রাজনীতিতে কোনো শর্টকাট নেই, সাধারণ মানুষের সংযোগ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না। নির্বাচনের আগেই মাস ছয়েক আগে থেকেই যারা সরকারি দল করে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা আমার সাথে যোগাযোগ করে, তারা দেখেছে যে বিএনপির পলিসি ম্যাটারে আমার কি মাঝে মাঝে দ্বিপদ থাকে, দ্বিমত থাকে, যা পত্র পত্রিকায় মাঝে মাঝে প্রকাশিত হয়। তো তারা ধরে রেখেছে যে বিএনপি ত্যাগ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আমি সরকারের পক্ষ থেকে যারা যোগাযোগ করেছে তাদেরকে বলেছি যে আমার পক্ষে দল ত্যাগ করা, 32 বছর পর দল ত্যাগ করা সম্ভব নয়, আমি শারীরিকভাবে অসুস্থ, শীঘ্রই রাজনীতি থেকে অবসর গ্রহণ করব। ইতিমধ্যে সামরিক বাহিনীর এই তিন চারজন অবসরপ্রাপ্ত সদস্যের উদ্যোগে বিএনএম নামে একটি দল গঠিত হয়, যেটিকে নির্বাচন কমিশনও অনুমোদন দেয়। আমার পরিচিত এই ব্যক্তিরা এবং আওয়ামী লীগের নেত্রী শীর্ষস্থানীয় ব্যক্তিরা যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা এই বিএনএমে যোগ দেওয়ার জন্য আমাকে অনেকবার অনুরোধ করেছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত বন্ধুরা কয়েকবার আমার বাসায় এসেছেন, আমি প্রত্যেকবারই তাদেরকে বলেছি যে না, এ ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। এই জিনিসটি গুজব পাখা মেলে ঢাকা শহরে চতুর্দিকে ছড়িয়ে গেছে, দেশব্যাপী এ ধরনের প্রচারণা চলছে যে আমি হয়তো দল ত্যাগ করবো, আমার সাথে বিএনপির কয়েকজন এমপি হয়তো দল ত্যাগ করবে। এই ধরনের প্রচারণার পর এই ধরনের একটা সময় এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই আমার কাছে নিয়ে আসেন সাকিব আল হাসানকে। তিনি দেশসেরা ক্রিকেটার, পৃথিবীর সেরা অলরাউন্ডার। বর্তমানে সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করে তাকে বিএনএমের দুজন কর্মকর্তা আমার কাছে নিয়ে আসে। আমি বলেছি যে রাজনীতি করা তোমার বিষয়, তুমি এখনো খেলাধুলা করছো, রাজনীতি করবে কিনা চিন্তা ভাবনা করে দেখো। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। এই ঘটনা নির্বাচনের 4-5 মাস আগে হবে। যাই হোক, যখন ক্ষমতাসীনদের চাপ বাড়তে লাগলো, এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ ঘোষণায় দিয়ে দিলেন যে হাফিজ সাহেব শীঘ্রই একটি নতুন দল গঠন করবেন, করে নির্বাচনে যাবেন, আমি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। পরের দিনই আমি এখানে বসে আপনাদেরকে নিয়ে একটা সংবাদের সম্মেলন করলাম, নির্বাচনের 2 মাস আগে সংবাদ সম্মেলন করে বলেছি যে আমি 32 বছর বিএনপিতেই আছি, এই দলেই থাকবো,
বিএনএম বা অন্য কোনো দলে আমার যোগদান করার কোনো সম্ভাবনা নাই। এই দল থেকেই আমি শেষ পর্যন্ত এই দলেই থাকবো এবং বর্তমানে আমি অবসর গ্রহণের কথাই চিন্তা করছি। আমি শারীরিকভাবে অসুস্থ, সেটি সারা দেশে প্রচারিত হয়েছে।